একটি এমন রোগ যার ট্রিটমেন্ট খুবই আজবভাবে করা হয়। বন্ধুরা, এটি একটি রিয়েল সাইকোলজিক্যাল মুভি, যেটি ওয়ার্ল্ড ফেমাস নিউরোলজিস্ট সিগমান্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইস্টের অন্তর্গত কিছু আজব ধরনের ট্রিটমেন্টের উপর বানানো। একে এ ডেঞ্জারাস মেথডও বলা হয়। আর এই ধরনের ট্রিটমেন্ট কার্ল ইয়ং নামের একজন জার্মান সাইকিয়াস্ট্রি শুধু এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি সর্বপ্রথম এই ট্রিটমেন্টটি অর্থাৎ এই মেথডটি তার একজন পেশেন্ট সাবিনা স্পিলেরিনের ওপর ইউজ করেছিলেন। বন্ধুরা, এই মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন। মুভিটি শুরু হয় 1904 সালের সুইজারল্যান্ড থেকে, আর তখন হসপিটালে সাবিনাকে নিয়ে আসা হয়েছিল কারণ সে একজন হিস্টেরিয়ার রোগী ছিল। আর এই রোগে পেশেন্ট হাসা ও কাঁদার মতো অ্যাক্টিভিটিগুলো একসাথে করতে শুরু করে। এখানে সাবিনার কেসটা ডক্টর ইয়াং দেখছিল, যে সাবিনার কন্ডিশন দেখে তার উপর সাইকো অ্যানালিসিস মেথডটি ব্যবহার করা শুরু করে। এই মেথডে ডক্টর পেশেন্টের অতীত সম্বন্ধে জিজ্ঞাসা করে যাতে সে পেশেন্টের রোগ হওয়ার কারণ জানতে পারে। সাইকো অ্যানালিসিস মেথডটি ডক্টর ফ্রয়েডের থিওরির উপর বেস্ট ছিল, তাই এই মেথডটি অধিকাংশ ডক্টররা তাদের ট্রিটমেন্টে ব্যবহার করত না। কিন্তু ডক্টর ইয়ং সাবিনার উপর এই মেথডটি ব্যবহার করেছিল এবং সাবিনার কাছে তার পাস্টের সম্বন্ধে জানতে চায়, অর্থাৎ তার রোগটি হওয়ার কারণ সম্বন্ধে জানতে চায়। এই মেথডে ডক্টর ইয়ং সাবিনার পেছনে বসত যাতে সাবিনা ডিস্ট্রাক্ট না হয় এবং সে ফ্রেন্ডলি হয়ে তার পাস্টের সম্বন্ধে ডক্টর ইয়ংকে বলতে পারে। এই মেথডের দ্বারা ডক্টর ইয়ং এটা জানতে পারে যে সাবিনার এই রোগের জন্য তার বাবাই দায়ী। ছোটবেলায় সাবিনার হাত থেকে পড়ে একটি প্লেট ভেঙে গিয়েছিল, তাই তার বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য তার জামা কাপড় খুলে তার পেছনে মেরেছিল। সেদিন থেকেই তার বাবা তার কোনো দোষ হলে তার পেছনে মেরে তাকে শাস্তি দিত। এরকম খারাপ ব্যবহারের জন্য সাবিনার খুব খারাপ লাগত, কিন্তু কোথাও না কোথাও তার আনকনসিয়াস মাইন্ডে তার এটা ভালো লাগতে শুরু করে এবং দিন দিন সে এটার প্রতি এক্সাইট হতে শুরু করে। এরপর যখন সাবিনা বড় হয়ে যায় তখন এই শাস্তির জন্য সে আরও বেশি এক্সাইট হয়ে গিয়েছিল, কিন্তু কিছুদিন পর এই শাস্তি তার মস্তিষ্কে গভীর প্রভাব ফেলেছিল যার ফলে তার এই রোগ হয়। সাবিনার বাবা একজন বড় বিজনেসম্যান ছিল, যে সাবিনাকে ছাড়াও তার ওয়াইফ এবং তার অন্য বাচ্চাদেরও ফিজিক্যাল টর্চার করত। এরপর যখন ডক্টর ইয়ংয়ের ট্রিটমেন্টে সাবিনা ধীরে ধীরে সুস্থ হচ্ছিল তখন ইয়ং সাবিনার কাছে হেল্প নেয়, কারণ সাবিনা একজন পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে ছিল। তাই ডক্টর ইয়ং তার কাছে হেল্প নিয়ে অন্য পেশেন্টদের ঠিক করার জন্য তাদের উপরও এই মেথডটি ব্যবহার করা শুরু করে। এসবের বাইরেও ডক্টর ইয়ংয়ের ম্যারিড লাইফ খুব সুখের ছিল এবং তার ওয়াইফ এম্মা খুব সুন্দর দেখতে ছিল এবং সে একজন বড় বিজনেসম্যানের মেয়ে ছিল যে খুব রিচ ছিল। কিছু বছর পর সাবিনা অনেকটাই সুস্থ হয়ে যায়। সে ডক্টর ইয়ংকে বলে যে সেও একজন সাইকিয়াস্ট্রি হতে চায়। এরপর ডক্টর ইয়ংয়ের বলাতে সাবিনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় এবং তারপর সে মেডিকেল পড়ার জন্য মেডিকেল স্কুলে ভর্তি হয়ে যায়। এরপর এই মেথডের এত বড় সফলতা লাভ করার পর ডক্টর ইয়ং খুব খুশি ছিল এবং সে তার ওয়াইফের সাথে ডক্টর ফ্রয়েডের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে ডক্টর ফ্রয়েডের চিন্তাভাবনা সবার থেকে আলাদা। সে অন্যদের থেকে নিজেকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং সবসময় নিজের কথাকে সত্যি প্রমাণ করতে চায় আর তার কথাকেই সবার উপরে রাখে এবং অন্য কারো কথা মানতেই চায় না। অন্যদিকে সাবিনাও ডক্টর ইয়ংয়ের সাথে অ্যাটাচড ছিল, তাই সে ডক্টর ইয়ংয়ের দিকে ট্রান্সপ্যারেন্সি অ্যাট্রাক্ট হতে শুরু করে এবং সে তার সাথে ছোটবেলাতে হওয়া ফিজিক্যাল অ্যাবিউজ ফ্যান্টাসিকে রিয়েল লাইফে অনুভব করতে চাইছিল। তাই সে একদিন ডক্টর ইয়ংকে কিস করতে শুরু করে। ডক্টর ইয়ং তাকে ইগনোর করে হসপিটালে চলে আসে, কিন্তু ইয়ংও কোথাও না কোথাও সাবিনার উপর অ্যাট্রাক্ট ছিল, কিন্তু সে এখন এটার জন্য তৈরি ছিল না। এরপর তার কাছে ডক্টর ফ্রয়েডের তরফ থেকে ডক্টর ক্রস আসে, যে একজন সাইকিয়াস্ট্রি ছিল, এবং সে তাকে বলে যে সে কিভাবে তার পেশেন্টদের ট্রিটমেন্ট করে এবং তার পেশেন্টদের সব চাহিদাও সে পূরণ করে, এমনকি সে তার পেশেন্টদের সাথে ফিজিক্যালও হয়ে যায় যাতে কিনা তার পেশেন্টরা ফ্রিডম ফিল করে, এবং সে এইগুলো ডক্টর ইয়ংকেও তার পেশেন্টদের সাথে করতে বলে যাতে তার পেশেন্টরাও ফ্রিডম ফিল করে। তারপর ডক্টর ইয়ং ডক্টর গ্রসের কথা শুনে সাবিনার সাথে ফিজিক্যাল হয়ে যায়, কিন্তু যখনই সে সাবিনার সাথে ফিজিক্যাল হতো তখনই সাবিনা তাকে তার পেছনে মারতে বলতো, ছোটবেলায় যেমন ঠিক তার বাবা তাকে মারত। অর্থাৎ সাবিনা ওই রোগ থেকে সুস্থ তো হয়ে গিয়েছিল, কিন্তু কোথাও না কোথাও ছোটবেলার ফ্যান্টাসি তাকে অনেক খুশি দিত।
আর এটা ডক্টর ইয়ংয়ের কাছে খুব আজব লাগত। তাই এটা নিয়ে সে অনেকবার ডক্টর ফ্রায়ারের সাথে কথাও বলে। তখন ফ্রায়ার তাকে বলে যে সাবিনার আনকন্ট্রোলেবল প্লেজার নিতে ভালো লাগে, যার জন্য সে ওই ফ্যান্টাসিকে এনজয় করে। এছাড়াও তার কিছু নিউ রিসার্চে ডক্টর ফ্রায়ারের হেল্প লাগবে বলে বলে, কিন্তু ফ্রায়ার তাকে না বলে দেয়, কারণ তাদের দুজনের চিন্তাভাবনা পরস্পরের থেকে একদম আলাদা। এদিকে সাবিনা ডক্টর ইয়ংয়ের সাথে তাদের দুজনের মধ্যে একটা বাচ্চা নেওয়ার কথা বলে, কিন্তু এটা শুনে ডক্টর ইয়ং সাবিনাকে একদম বারণ করে দেয়। কিন্তু সাবিনা তার কাছে অনেক জেদ করলে সে সাবিনার সাথে রিলেশন ভেঙে দেয় এবং সাবিনার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। কিন্তু কিছু সময় পর সাবিনা ইয়ংয়ের সাথে ডক্টর পেশেন্টের রিলেশনটাই ফিরে পেতে চেয়েছিল, কিন্তু তাতেও ইয়ং রাজি ছিল না। সাবিনার তার স্টাডির জন্য গাইডেন্সের প্রয়োজন ছিল, এর জন্য সে ফ্রাইডের কাছে রিকোয়েস্ট করে এবং একটি লেটার লিখে তার এবং ইয়ংয়ের রিলেশনের সম্বন্ধে বলে। লেটার পাওয়ার পর ফ্রায়ের ইয়ংকে সাবিনার সাথে অ্যাফেয়ারের সম্বন্ধে বলে, কিন্তু এতে ইয়ং না বলে দেয়। সে বলে যে তারা দুজন ভালো বন্ধু ছিল, এর বেশি আর কিছু না। এটা শোনার পর ফ্রায়ের সাবিনাকে অনেক কথা শুনিয়ে দেয় এবং তাকে ইয়ংকে নিয়ে আর চিঠি লিখতে না বলে দেয়। এটা দেখে সাবিনা খুব রেগে যায় এবং ইয়ংকে ফ্রায়ের কাছে গিয়ে তাদের রিলেশনের ব্যাপারটা সত্যি করে বলতে বলে এবং ব্ল্যাকমেলিং ওয়েতে সে তাকে বলে যে আজ পর্যন্ত সে কারো কাছে তার অসম্মান করায়নি, কিন্তু সে যদি চাইতো তাহলে সে করতে পারত। এটা শুনে ইয়ং ফ্রায়েরকে একটা চিঠি লিখে আর সব সত্যি কথা বলে দেয়। সত্যিটা জানার পর ফ্রায়ের সাবিনার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এরই মধ্যে ইয়ংয়ের ওয়াইফ এম্মাও ইয়ংয়ের সাথে সাবিনার সম্পর্ক জানতে পেরে যায়। কিন্তু এর কিছু সময় পর ডক্টর ফ্রায়ার এবং ইয়ং তাদের টিমের সাথে তাদের নিউ সাইকো অ্যানালিসিস প্রজেক্টের সফলতাকে দুনিয়ার সামনে নিয়ে আসার জন্য আমেরিকা যায়। কিন্তু সেখানেও ইয়ং এবং ফ্রায়ারের চিন্তাভাবনার মধ্যে মিল ছিল না এবং তারা পরস্পরের চিন্তাভাবনার বিরোধিতা করত। পরস্পরের বিরোধিতা বেড়ে যাওয়ার জন্য ফ্রায়ার ইয়ংয়ের সাথে দেখা করা বন্ধ করে দেয়, তাকে লেটার লেখা এবং তার লেটারের উত্তর দেওয়াও বন্ধ করে দেয়। ফ্রায়ারের এরকম ব্যবহারের জন্য ইয়ংকে খুব ধাক্কা লাগে, সে ডিপ্রেশনেও চলে যায়। যার পরে ইয়ং আবার সাবিনার সাথে অ্যাফেয়ার শুরু করে, কিন্তু ইয়ং তার ওয়াইফকেও ছাড়তে চাইছিল না, তাই সাবিনা সেখান থেকে ভিয়েনা চলে যায়, যেখানে সে একজন রাশিয়ান ডক্টরের সাথে বিয়ে করে নেয় এবং কিছু বছর পর প্রেগনেন্ট হয়ে সে ইয়ং এবং এম্মার সাথে দেখা করতে আসে। এরপর সাবিনা ইয়ংকে বলে যে এই বাচ্চাটা তোমারই। তখন ইয়ং তাকে বলে যে সেও তাকে খুব ভালোবাসে, কিন্তু কিছু সম্পর্কের দায়িত্ব তার উপর আছে। এটা শুনে সাবিনা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর মুভির ক্লাইম্যাক্সে দেখানো হয় যে ডক্টর ইয়ং একজন বড় সাইকিওলজিস্ট হয়ে খুব ফেমাস হয়ে যায় এবং 1961 তার মৃত্যু হয়ে যায় এবং ডক্টর ফ্রায়ারের কন্ট্রোভার্সি থিওরির জন্য তাকে ভিয়েনা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং 1939 লন্ডনে তার ক্যান্সারে মৃত্যু হয়ে যায়। ইয়ংয়ের থেকে দূরে যাওয়ার পর সাবিনা দুজন বাচ্চাকেও জন্ম দেয়, কিন্তু 1942 নাৎসি দলের গুলির আঘাতে তাদের মৃত্যু হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।